আহারে লকডাউন, আহারে আমার নসিব, আহারে আমার কফাল, আমার শ্রদ্ধেয়। যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, ছাত্র লীগ করেন, যারা এই দলের ভিতরে যারা আছেন, কষ্ট নিয়েন না গো, কষ্ট নিয়েন না। আমার নসিব বড় খারাপ, আমার নসিব বড় খারাপ, আমার মতো যারা তাদের নসিব বড় খারাপ। ব্যবসা প্রতিষ্ঠান, অর্থনৈতিক চাকা, গরিব মেহনতি মানুষ, রিক্সা ভ্যান চালকের মুখে একটু রাস্তায় গিয়ে শুনবেন, গোপনভাবে পরিচয় না দিয়ে আপনি কেমন আছেন শুনলেই বুঝতে পারবেন। আহা মাগো প্রধানমন্ত্রী, সকালবেলা মনে হয় কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, বিদায় আল্লাহর দরবারে আপনার কোনো দোয়া কবুল হয়েছে না হলে 13 বছর এত কিছু পরে টিকে থাকেন কেমনে? কোনো দোয়া কবুল না হলে আপনি থাকেন কেমনে টিকে? কেমনে টিকে থাকেন আপনি এত কিছুর পরে? এত হুজুরদেরকে ধরলেন, এত মারলেন, এত জুলুম করলেন, এত নির্যাতন করলেন, তারপর টিকে থাকেন কেমনে? মনে হয় কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়? তবে অনুরোধ করি, অনুরোধ করি, এগুলো একটু বাদ দিয়ে আমাদেরকে সচলভাবে চলতে দেন গো মা। আর না হলে প্রত্যেকটা দরজায় দরজায় পুলিশ বা দাঁড় করায় দেন, গেট থেকে বের হলে গুলি করে মেরে ফেলে দেখ, অন্তত মরে গেলেও শান্তি পাই। এত যন্ত্রণার সহ্য করতে পারি না, এত কষ্ট নিয়ে কেমনে বেঁচে থাকি? আমি মনে করি লকডাউন যদি একটা মাস চলতে থাকে, লকডাউন যদি একটা মাস চলতে থাকে, রমজান পরে অনেক মানুষ অর্থনৈতিক মন্দার ভাবের কারণে ঋণের বোঝা মাথায় নিয়ে অনেকে আত্মহত্যা করে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে। অনেকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মূল মরার কারণটাই হবে তারা অর্থনৈতিক ভাবে এতটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। রোগে মানুষ খুব একটা বেশি মরতেছে না, রোগে খুবই একটা মানুষ বেশি মরতেছে না, টেনশনে বেশি মানুষ মরতেছে। কি করে সংসার চলবে, কি করে সন্তান চলবে, কি করে পরিবার চলবে? কথা কি ভুল বলতেছি আমি? খুব কষ্ট, খুব যন্ত্রণা। মাগো আপনার দোয়া আল্লাহর দরবারে মনে হয় কবুল হয়, তা না হলে বাংলাদেশে প্রায় লক্ষাধিক পুলিশ বিদেশ থেকে ব্যারিস্টার করা, পিএইচডি করা, ডক্টরেট করা, যে সমস্ত পুলিশে, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি লোক যারা আছে সবাই আপনার কথা শুনে, তারা কি আল্লাহকে ভয় করে না? অবশ্যই আল্লাহর ভয় আছে, তারপরও আপনার প্রতি শ্রদ্ধা, আপনার প্রতি সম্মান অনেক বেশি আছে। দয়া করে যে দোয়া আল্লাহ আপনার দরবারে কবুল হয় আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, তবে দয়া করে এগুলো সচল করে দেন, আমরা সহ্য করতে পারি না, আন্দোলন আর করবো না ইনশাআল্লাহ। আপনি সচল করে দেন, অন্তত শান্তি মতো মসজিদে গিয়ে নামাজ যেন পড়তে পারি, কোরআন তেলাওয়াত করার জন্য যেন মাদ্রাসার দরজাগুলো খোলা থাকে, আমাদের অর্থনৈতিক যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, রিক্সা, ভ্যান, গাড়ি, যেই যেটাই করি না কেন, প্রত্যেকটা সেক্টরে আমরা যেন দাঁড়াইতে পারি, আমরা যেন চালাইতে পারি, এটার প্রতি একটু অনুরোধ আমি রাখতেছি। আপনারা কি সম্মতি জানান? কথা বলেন, জানান কি? আল্লাহর হস্তে যেন তার কানে পৌঁছায় কথাগুলো, দয়া করে আল্লাহ জানে তার সম্মতি দিয়ে এগুলো যেন ফিরিয়ে দেয়। বলেন না আমিন?